বাথরুমের ভেতর অজু করলে কি নামাজ হবে বাথরুমের ভেতরে অজু করলে নামাজ হবে কিনা টয়লেটের ভেতরে অজু করলে নামাজ হবে কিনা উত্তর হলো নামাজ হয়ে যাবে কিন্তু টয়লেটের ভেতরে অজু করা উচিত না কেন উচিত না কারণ টয়লেটের ভেতরে অজু করলে সেখানে অজুর শুরুতে বিস্মিল্লা বলতে হয় অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো শুরুতে কি বলা বিসমিল্লা বলা আর টয়লেটে অপবিত্র জায়গায় নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা নিষেধ মাখুরুক সেই জন্য টয়লেটে যদি অজু করেন হয় বিসমিল্লা বলবেন না আর না হয় বলবেন যদি বলেন তাহলে টয়লেটে বিস্মিল্লা বলে একটা খারাপ কাজ করলেন আর যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে অজুটা অপূর্ণাঙ্গ থাকে গেলে আপনি বিসমিল্লা বললেন না এই জন্য টয়লেটের ভিতরে অজু করা উচিত না অজু কোথায় করবেন বাহিরে বেশি করবেন বাহিরে টেপে করবেন পা ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে ধুয়ে আসবেন আর যদি বাহিরে বেসিন টেপ না থাকে তাহলে বাহির থেকে বাথরুমের বাইরে আইসা বাহিরে আইসা বিস্মিল্লা বলে ঢুকে বাইর থেকে বিসমিল্লা বলে ঢুকবেন ঢুকে এরপর উজু করে ফেলবেন তাহলে উজু ভিতর হয়ে গেল বিসমিল্লাটা বাইরে হয়ে গেল দুটোই হয়ে গেল কথা কি বুঝাইতে পারছি সেটা যদি না হয় তাহলে সে ক্ষেত্রে হয় বিসমিল্লা ছাড়তে হবে আর না হলে বাথরুমে আল্লাহর নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে আদবের খেলাপ করতে হবে দুটার একটা করতে হবে জন্য বাথরুমে উজু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করা উচিত না